হ্যালো, ভেরি গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, যার নাম ট্রাভেল উইথ বাউন্ডুলে অমিত। আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। আশা করি ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক বুঝেছো, আজকে আমরা সিমলা মানালির উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের ট্রেন হলো 12311 নেতাজি এক্সপ্রেস, যার আগের নাম ছিল কালকা মেল। সেটা প্রত্যেক দিন রাত 9:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। তো আমাদের মোটামুটি প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:10, আমাদের 9:55 ট্রেন, তাই জন্য আমাদের একটু আগেই বেরোতে হবে। হাওড়া ব্রিজ কলকাতার সবচেয়ে ব্যস্ততম ব্রিজের মধ্যে একটা, আর আমরা যে সময় গেছিলাম সেই সময় প্রচুর ট্রাফিক ছিল। তারপর হঠাৎ করেই চোখে পড়লো হাওড়া স্টেশনের নামটা, তা দেখে আমাদের সবার মনই আনন্দে পুলকিত হয়ে উঠল। তার একটা কারণও ছিল, কারণ আমরা যে ট্রেনে আজকে সফর করতে চলেছি সেই ট্রেনের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সালটা ছিল তখন 1864, ভারতবর্ষে তখন ইংরেজ শাসন। কলকাতার গরমে অতিষ্ঠ হয়ে সিমলাকে ভারতের সামার ক্যাপিটাল হিসেবে ঘোষণা করে ইংরেজ সরকার, এবং এর 2 বছর পর 1866 সালে এই সাহেবদের কলকাতা থেকে সিমলায় নিয়ে যাওয়ার জন্য চালু করা হয় কালকা মেল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কালকা মেলেই সফর করতে চলেছি, যার এখনকার নাম হলো নেতাজি এক্সপ্রেস। কিন্তু সাহেবরা যখন এই ট্রেনটি চালু করেছিল তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। এই পার্কিং কমপ্লেক্সটাও তৈরি হয় ইংরেজ আমলে, কারণ এই পার্কিং কমপ্লেক্সের পাশেই 9 নম্বর প্ল্যাটফর্মেই প্রত্যেক দিন 9:55 এই ট্রেনটি নিজের যাত্রা শুরু করে। ইতিমধ্যে 150 বছরের পুরনো এই ট্রেন মাথা উঁচু করে আমাদের সামনে উপস্থিত হলো নিজের যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য কালকার উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে উঠে দেখলাম ট্রেনটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা সিটের সাথে রয়েছে চার্জিং পয়েন্ট, পরিষ্কার কভার করা বেডশিট আর কম্বল। একটি ফ্যানও ছিল, কিন্তু তার প্রয়োজন হয়নি কারণ এসি প্রচুর ঠান্ডা হয়েছে। বাথরুমের সামনে ছিল মিরর, একটা বেসিন, লাইট আর ডাস্টবিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও ছিল খুব পরিষ্কার, হ্যান্ড শাওয়ার ছিল, কল ছিল, ডাস্টবিনও বেশ পরিষ্কার, জলের ব্যবস্থা ছিল, মিরর ছিল, পর্যাপ্ত পরিমাণে সোপ ছিল, এক্সস্ট ফ্যান ছিল, লাইট ছিল, আর এই বক্সটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর সব থেকে ভালো যেটা, একটা ফ্যানও ছিল। ট্রেন নিজের নির্ধারিত সময়ে মানে 9:55 হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনের প্রথম হল্ট হলো বর্ধমান স্টেশন। তখন ঘড়ি কাটায় বাস ছিল 11:10, প্রায় 2 মিনিট লেট। বর্ধমান স্টেশনে 5 মিনিট হল্টের পর ট্রেন আমাদের ছেড়ে দিল। আমরা রাতের খাওয়া দাওয়া করে শরীরে এত ক্লান্তি ছিল যে শুয়ে পড়েছিলাম, আর জেগে থাকতে পারিনি। কিন্তু হঠাৎ করে ভোর রাতের দিকে ঘুম ভাঙে, তখন দেখি ঘড়ির কাটায় বাজে 4:45, আর ট্রেনের জানলা দিয়ে এই দৃশ্যটা দেখে মনটা সত্যি ভরে গেল, সবে সবে ভরে আলো ফুটছে। আর জানতে পারলাম ট্রেনটা নাকি আমাদের গয়া জংশনের দিকে এগোচ্ছে। ট্রেন নিজের গতিতেই ছুটে চলেছে, এক একটা গাছপালা ঘর বাড়ি সব যেন পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। মনে দারুণ আনন্দ হচ্ছিল, মনের সব দুর্ভাবনা, শারীরিক ক্লান্তি সব কিছুকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা,
কেমন আছো সবাই? ট্রেন যাত্রায় দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। এই নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে কালকা 1716 কিলোমিটারে যাত্রা পূরণ করে মাত্র 29 ঘন্টা 5 মিনিটে। আর এই সম্পূর্ণ যাত্রাটি পূরণের মাঝে 40টা স্টেশনের হল্ট আছে। আর এই ট্রেনের স্লিপারের টিকিটের মূল্য হলো 710 টাকা, থার্ড এসির হলো 1860 টাকা, সেকেন্ড এসির 2675 টাকা এবং ফার্স্ট এসির যেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস, তার ভাড়া হলো 4550 টাকা। এলাহাবাদ স্টেশন পৌঁছানোর আগে আমাদের পেরোতে হলো যমুনা নদীর ওপর গড়ে ওঠা আদি নৈনী ব্রিজ। এই ব্রিজের বয়স হলো 158 বছর। এটি নির্মিত হয় 1865 সালে। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ট্রেন থেকে যমুনা নদীকে দেখতে খুবই সুন্দর লাগছিল, আর আশেপাশের এই সুন্দর দৃশ্যটা আমরা সবাই উপভোগ করছিলাম। ট্রেন আমাদের আলিগড় জংশন ছেড়ে চলে যাচ্ছে। এখানে 6:10 প্রবেশ করার কথা ছিল আর 5 মিনিট হল দিয়ে 6:15 বেরোনোর কথা, কিন্তু ট্রেন আমাদের 55 মিনিট লেট। তো দেখা যাক কালকায় ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা। দিল্লি পৌঁছানোর আগেই আমাদের ট্রেন এসে পৌঁছেছিল গাজিয়াবাদ স্টেশনে। এই স্টেশন থেকে দিল্লি আর মাত্র 25 কিলোমিটার দূরে। ব্রিটিশ আমলে নির্মিত এই গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ভারতের সবচেয়ে পুরনো ট্রেন আদি কালকা মেল। সত্যি এই দৃশ্যটা একটা আলাদাই অনুভূতি এনে দিয়েছিল। অবশেষে আমরা দিল্লি শহরে প্রবেশ করলাম। চোখের সামনে দিয়ে লাল কেল্লাকে এত কাছাকাছি দেখব সেটা সত্যি আমি ভাবিনি। এটা একটা অভাবনীয় দৃশ্য। ওল্ড দিল্লি প্ল্যাটফর্মে ট্রেনটি থামতেই আমরা বেরিয়ে পড়লাম রাতের খাবারের খোঁজে। অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেই আমরা খাবার কিনে ডিনারটা আমরা ট্রেনেই সেরে ফেললাম। তো ফাইনালি আমরা এখন দিল্লি স্টেশনে পৌঁছেছি। ওল্ড দিল্লি প্ল্যাটফর্মে রয়েছে আমাদের গাড়ি, দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ট্রেন অনেক লেট, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট। আর 1447 কিলোমিটার আমরা হাওড়া থেকে অতিক্রম করে এখানে পৌঁছেছি। তো দেখা যাক কালকায় ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা। মনে তো হয় না ঠিকঠাক টাইমে পৌঁছাবে, কিন্তু যতটা পারবে কভার করতে পারে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর ট্রেন আমাদের ওল্ড দিল্লি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অবশেষে ট্রেনটি 5:00 কালকা স্টেশনে প্রবেশ করলো, তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেটে। কিন্তু স্টেশনটা এতটাই নিঝুম, এতটাই শান্ত পরিবেশ,
মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল আর প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছিল সকালের। মনে হচ্ছিল পাখিরা ঘুম থেকে উঠে আমাদের স্বাগত জানাচ্ছে। প্রায় 31 ঘন্টা 5 মিনিট ট্রেন জার্নি করে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেটা আমাদের মুখে চোখেই স্পষ্ট ছিল। কিন্তু তা হলেও মনে একটা আলাদাই আনন্দ ছিল যে একটা নতুন কিছু দেখব, নতুন ভাবে। ফাইনালি আমরা কালকায় পৌঁছে গেছি। আমাদের পৌঁছানোর টাইম ছিল ভোর 3টার সময়, কিন্তু আমরা 5টার সময় পৌঁছালাম, প্রায় ট্রেন 2 ঘন্টা লেট। তো এতক্ষণ পর্যন্ত জার্নি আমাদের আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর এই ভিডিওটা হলো আমাদের হিমাচল প্রদেশের প্রথম পর্ব, এবার দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি। ততক্ষণ স্টেডিয়াম কালকা স্টেশন থেকে বেরোনোর সময় আমরা লক্ষ্য করলাম কালকা স্টেশনটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। কালকা স্টেশনে নেবে সিমলা যাওয়ার 2টো পথ আছে, একটা আপনারা গাড়ি করে যেতে পারেন বাই রোড, আর না হলে টয় ট্রেনে চেপে যেতে পারেন। টয় ট্রেনের অভিজ্ঞতা একটা আলাদাই। কালকা স্টেশনে নেতাজি এক্সপ্রেস থেকে নেবে আপনারা শিবালিক এক্সপ্রেস ধরে সিমলা যেতে পারেন। আমরা টয় ট্রেনে যাইনি, হিমাচল প্রদেশের দ্বিতীয় পর্বে রয়েছে কালকা থেকে সিমলা যাওয়ার গল্প। সেই যাত্রাপথে রয়েছে প্রকৃতির অনেক অপূর্ব দৃশ্য, পাহাড়ের নীরবতা এবং একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। আরও রয়েছে আমাদের হোটেল চেকিং। আর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল আমাদের সাথে, সেই ঘটনাটাও আমি সেকেন্ড পর্বেই বলবো। তো বন্ধুরা, এতক্ষণ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে কেউ নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও তৈরির উৎসাহ দেয়, তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আমাদের হিমাচল প্রদেশের তৃতীয় পর্বে।